এরিক্সা চালকসকল যোনখিনি এরিক্সা আছে মালিকসকল সকলে দুখীয়া দরিদ্রসকল কোনোমতে মানে যেটো দিন হাজিরা করে চলাই ঘরখন চলাইছে তার মাজতে আমার এই ল'ৰা ছোৱালীসকলক কেনেধৰণে পড়াশুনাত আগবাঢ়িব লাগে আগবাঢ়িলে কি কি হয় ধৰক কেনেকৈ শিক্ষা দিশত আগবাঢ়িব লাগে সেই দিশতে আমি চোৱাচিতা কৰি আমাৰ এটা উদ্ভাৱজনক কিছু আমাৰ উদগনিমূলক এটা প্ৰচেষ্টা ৰাখিছোঁ যাতে সম্বৰ্ধনা জনালে কিছু সকলৰ মাজত চিনাকিও হওক আমাৰ ল'ৰা ছোৱালীসকল আমাৰ ই ৰিক্সা চলাই যাতে আমাৰ ল'ৰা ছোৱালীসকল শিক্ষিত কৰিব পাৰোঁ বা পড়াশুনা করে চাকরি একটা নিয়োগ করে আমি যথেষ্ট কষ্ট করে গাড়ি চলাও তার মাজতে আমি ল'ৰা ছোৱালীসকলক যাতে পড়াশুনা করে তাদেরকে যাতে চাকরি বা কিবা একটা হয়ে খাব পারে ভালকে চলাই খাব পারে বা যি বিভিন্ন ধরনের বর্তমান সমস্যা আছে যেহেতু আমার বর্তমান মূল হাজিরা বা দিন হাজিরায় নজর আনিছে অবস্থা আমার ই রিক্সা চলে তার মাজতে আমি ছাত্রছাত্রী আমার ল'ৰা ছোৱালীসকলক যথেষ্ট কোণে খরচ বৃদ্ধি হয় টিউশনের পর আদি করে খাওয়া খরচ অহা যাওয়া যাতায়াত খরচ বিভিন্ন ধরনের খরচ যথেষ্ট বাড়ে যার কারণে আমি আমার ই রিক্সা চলাওতে যেখানে মজুরি পাও সেই মজুরি আমাক চলায় যদিও তথাপি আমি যত পার চেষ্টা করো ল'ৰা ছোৱালীখিনি শিক্ষিত করে লোক আমি যাতে ডাঙর মানুষ আমার ল'ৰা ছোৱালীখিনিও ডাঙর হোক বা উচ্চ শিক্ষিত করে যাতে ভাল চাকরি পাক বা একটা ভাল বিজনেস ব্যবসায় করক সেই দিকতে আমি এটা উদগনিমূলক একটা সমর্থনা জানার বাবে একটা প্রচেষ্টা হাতত লৈছো এই রিক্সা মাত্র সাতজনহে আমি সাতজনীহে আমি ইয়াত ছাত্রছাত্রী পাইছো আর যাওয়ার আমি কিছু বেশি আছিল এবার কিন্তু কমিছেহে আমার যাওয়ার 12 জন মান আছিল এবার যাওয়ারতকে কমিছে মানপত্র আর লগত কিছু আর এটা সাহায্য নিম্নতম আমি এটা সাহায্য আগবাইছো আর্থিক সাহায্য আর লগত এখন পুঁথি এখন আর কলম এটা আর গছপুলি এনেকে আমি লগত গামোচা এখন পিতৃকও যাতে এনেকে চোৱাচিতাৰ কাৰণে যিটো কষ্ট কৰিছে তেখেতকো আমি ফুলং অৱস্থাত এখন সমৰ্থন জনাবলৈ আমি আগবাঢ়িছো আপুনি চাই আছে ND24 সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সৰ্বোত্তমৰ দৌৰত